জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন দানে আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে। লাভলি লাভলি, ওয়েল ডান, ওয়েল ডান এভরিবডি, ওয়েল ডান। এসো এসো, সাবধানে, হ্যাঁ এখানে রাখো। এখানে কি চাই, আবার কি চাই আপনার? এখানে আপনার কাছে আর কি চাইবে বলুন? চাকরি যখন ছেড়ে দিচ্ছি তখন আপনার কাছে আর কিছু চাওয়ার নেই। রেখেছো ঠিকঠাক? বিধর্মে পারমিশন আপনি এখানে চলে এলেন আমার সাথে কথা না বলে। আমি কিন্তু এতটা অ্যালাউ কাউকে করি না। এসব কি হচ্ছে এখানে? স্যার আপনি তো জানেন আমি খুব একটা অ্যালাউয়ের ধার ধারি না, সেই জন্য তো আমার চাকরিটা চলে যাচ্ছে। আর চাকরি যখন থাকছে না তখন আমাকে শায়েস্তা করার উপায় আপনার কাছে নেই স্যার। শোনো বলছি, তুমি যাও, আমি এগুলো দিয়ে আসছি। আপনাকে কে বলেছে এগুলো আমি খাবো? আমি নিজেকে বলেছি। আপনার তো দেখছি নিজের উপর খুব ভরসা। আপনার উপরেও আছে। মানে কি বলতে চাইছেন আপনি? মানে আপনার মনুষ্যত্বের উপর আমার ভরসা আছে। আর আপনি জানেন এই খাবারগুলো হসপিটালের ক্যান্টিনেই বানানো হয়েছে শুধুমাত্র আপনি খাবেন বলে। এবার আপনি যদি না খান তাহলে যারা এই খাবারগুলো বানিয়েছে তারা তো খুব কষ্ট পাবে, তারা সবাই সিনিয়র লোক। মানেটা কি? কিন্তু আমি এসব পছন্দ করি না। আপনি তো অনেক কিছুই পছন্দ করেন না, তেমন আমরাও অনেক কিছু পছন্দ করি না আপনার। এই যে আপনার মুখ ভার করে থাকা, এটাতে তো আপনাকে রামগরুর ছানার মতো লাগে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি কার সঙ্গে কথা বলছেন। আমি একদম ভুলিনি স্যার, আপনি হলেন এই হসপিটালের দণ্ডমুণ্ডের কর্তা। আমি আবার দণ্ডমুণ্ডের কর্তা হব কি করে? হ্যাঁ আপনি তো আসল লোককে হাত করে নিয়েছেন। আসল লোক? আসল লোকটা কে? কেন মালিক, মালিক তো আপনার প্রতি অন্ধ হয়ে গেছে। সে তো উনি ভালো মানুষ বলে। হ্যাঁ হ্যাঁ আমি তো খারাপ মানুষ, আমি খারাপ মানুষ, আমি খারাপ মানুষ হয়ে থাকতে চাই। কমসে কম আপনার মতো বেয়াদব মানুষের সামনে আমি ভালো মানুষ হতে চাই না। গড়ে কি আশ্চর্য, ভালো হতে চাইলে কি ভালো হতে পারবেন নাকি? দেখুন আপনার সম্পর্কে যে ধারণা করার সে ধারণা তো আমার হয়ে গেছে, তাই না? আপনার ধারণা দিয়ে আমার অ্যাকচুয়ালি কিছু এসে যায় না, বুঝতে পেরেছেন? আমি জানি, আমি জানি আপনার কিছু এসে যায় না। তাহলে আপনি যখন জানেন তখন বড় বড় কথা আপনার ধারণা প্রকাশ করার চেষ্টা করছেন কেন? শুনুন একটা কথা আপনাকে আমি পরিষ্কার করে জানিয়ে দিয়েছি, এই অনির্মাণ গো কিন্তু। সে কি মানে আপনি সেটাও বলে দেবেন? আপনি কেমন মানুষ? মানে আপনি তো এটাই বলতে চেয়েছিলেন যে অনির্বাণ গুহ এমন ধরনের মানুষ যে, ঠিক আছে আমাদের বুঝে নিতে দিন না। আর আমি যতদূর বুঝতে পেরেছি আপনি অন্যায়ের সঙ্গে একটুও কম্প্রোমাইজ করেন না, যেটাকে আপনার অন্যায় বলে মনে হয় তার জন্য আপনি শেষ পর্যন্ত যেতে তৈরি। আর ঘ্যাচাঘাচ এমপ্লয়ীদেরকেও ছাঁটাই করতে পারেন, এই তো? তো কজনকে ছাঁটাই করেছে আপনি, কজনকে দেখেছেন? হ্যাঁ না না আমি সেটা কি করে বলবো, সেটা তো আমার থেকে আপনি ভালো জানেন। শুনুন আপনাকে নিয়ে না কাজ করা যায় না, আপনি গোটা হসপিটালটাকে একেবারে লাঠি উঠিয়ে দিয়েছেন। আমি আপনাকে খারিজ করার কেউ না, এ তো আমাদের ওনার, উনি তো আপনাকে বল করে গেছেন। আপনি তাহলে আবার চলে যাচ্ছেন কেন? তারপরেও তো আমি আপনার কাছ থেকে চিঠিটা চাইতে এসেছিলাম স্যার। ওটা আপনার শো অফ, আসলে আপনি আমাকে দেখাতে এসেছিলেন আমি আপনার কিছুই করতে পারিনি, তাই তো? তার কারণ আপনি ওনারকে ধরে এখানে থাকার ব্যবস্থাটা বহাল করেছেন। সরি আমি আর কালকে থেকে আসছি না। আসবেন না তো খুব ভালো কথা, আসবেন না আসবেন না। কি হচ্ছে নাকি? যাই
আপনার কি মনে হয় আপনি যদি হসপিটালে না আসেন কাল থেকে তাহলে হসপিটালটা উঠে যাবে হ্যাঁ কি আশ্চর্য আমি সেটা কেন মনে করব বলুন তো ছাড়ো ছাড়ো ছেড়ে দিন ছেড়ে দিন তিন আমার এটা এতদিন তো হসপিটালটা চলেছে তাহলে আমি যদি কালকে থেকে না আসি তাহলে কেন উঠে যাবে হসপিটালটা হ্যাঁ আমি হয়তো আপনার মতো অত বুদ্ধিমান নই কিন্তু আমি এতটাও বোকা নই যে আমি এমনটা ভাবব ঠিক আছে আপনি এবার আসুন চলে যাব আপনি খাবারগুলো খেয়ে নিন ঠিক আছে ও আরেকটা জিনিস আমার মা ঠিক এমনি করে জন্মদিনের দিন সাজিয়ে আমাকে খাওয়াতেন আজ কত বছর পর ঠিক এমনি ভাবি এইভাবে আমার জন্য খাবার এসেছে কে করলো এসব এই মহিলা নিশ্চয়ই আমার জন্য রান্না করে খাবারটা আনেনি কিন্তু আমি যে এই আইটেমগুলোই খাই এগুলোই ভালোবাসি এটা জানলো কি করে মনে হচ্ছে মা এতদিন পরে যেন এসে নিজের হাতে খাবারটা বানিয়েছে দেখা দি আরবার জন্মের প্রথম শুভ খ তোমার প্রকাশ শুভ ইক্কা দুক্কা শুন থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে